নমস্কাৰ মই উৎপল দেখৰ ন্যায়তন্ত্ৰক কিয় বারে বারে টার্গেট করা হৈছে দেখৰ ন্যায়তন্ত্ৰক কিয় বারে বারে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অধীন করব খোঁজা হৈছে কিয় বারে বারে বিচারপতি নিয়োগত কেন্দ্রীয় সরকারে হস্তক্ষেপ করবলৈ চেষ্টা করেছে কিয় বারে বারে মুখ্য ন্যায়াধীশলৈ চিঠি লিখিছে আইনমন্ত্রী কিয় ন্যায়ালয়ের সঙ্গে বারে বারে সংঘাতত লিপ্ত হৈছে কেন্দ্রীয় সরকার দেশের ন্যায় ব্যবস্থাক নিজের হাতের মুঠিলৈ অনার চেষ্টা করেছে নাকি বিজেপিয়ে বিচার বিভাগ সংসদ বিধানসভা আর প্রশাসনের মাজত বিবাদ বা প্রতিযোগিতার কোনো ঠাই নাই সংবিধানের আত্মাত এসময়ত এই সাংঘাতিক ভাষণ দিছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এতিয়া সেই প্রধানমন্ত্রী আকো ভাষণ দিয়ার আরম্ভ করেছে যে সরকার হোক বা সংসদ বা আদালত এই তিনি সংবিধানরূপী এজনী মাকর তিনি সন্তান এই তিনি অঙ্গর দায়িত্ব ভারত মাতার সেবা করা বিরোধীর উলুটাই প্রশ্ন বিচার বিভাগ সরকার আর সংসদের মাজত ক্ষমতার যে পৃথকীকরণ সংবিধানত করা হয়েছে তাক মানি নলয় নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ইয়ার পার্থক্য নোহা করে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব বিচারিছে নাকি নহলে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুয়ে বারে বারে দেশের প্রধান বিচারপতিলৈ এনে ধরনের চিঠি লিখিছে কিয় সে চিঠিত ডি ওয়াই চন্দ্রচূড়লৈ আইনমন্ত্রীয়ে লিখিছে যে কলেজিয়াম ব্যবস্থাত কেন্দ্রের প্রতিনিধিকো যুক্ত করা উচিত কিরেণ রিজিজুর প্রশ্ন বিচারপতি কিয় বিচারপতিয়ে নিয়োগ করিব বিচারপতিক নিয়োগ করার ক্ষেত্রত কেন্দ্রীয় সরকারের হাতত কিয় কোনো ক্ষমতা না থাকিব দেশের মুখ্য ন্যায়াধীশ আর উচ্চতম ন্যায়ালয়ের চারিগী প্রবীণ বিচারপতিক গঠিত হয় কলেজিয়াম দেশের শীর্ষ আদালতের বিচারপতি আর অন্যান্য উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশ নিয়োগের ক্ষেত্রত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের উচ্চতম ন্যায়ালয়ের পাঁচগী শীর্ষস্থানীয় বিচারপতিক গঠিত হয় কলেজিয়াম এই কলেজিয়ামে সম্ভাব্য বিচারপতি সকলের নামত অনুমোদন জানায় তার পাছত সেই নামসমূহ বিবেচনা করে সরকারে সরকারে সেই নামসমূহ পুনের বিবেচনার বাবে কলেজিয়ামলে পঠাব পারে কিন্তু কলেজিয়ামে পুনর্বার সেই নামত শিলমুখর মারি দিলে তাত সম্মতি জানাবলৈ সরকার বাধ্য কিন্তু ন্যায়াধীশসকলের একটা বৃহৎ অংশের অভিযোগ যে কলেজিয়ামের ফালেরপরা প্রস্তাব আগবহার পাছতো বিভিন্ন কারণত ন্যায়াধীশ নিয়োগের প্রক্রিয়াক বিলম্ব করেছে সরকারে ফলত আদালতত নোহা হয়েছে ন্যায়াধীশ সৃষ্টি হয়েছে শূন্যপথ পলম হয়েছে বিচার প্রক্রিয়া বিপরীতে মোদী সরকারের দাবি যে জনগণের ভোটর দ্বারা নির্বাচিত সরকারের প্রতিনিধি কলেজিয়াম ব্যবস্থাত না থাকলে বিচারপতি নিয়োগত জনমতের কোনো প্রতিফলন দেখা না যায় কিন্তু উচ্চতম ন্যায়ালয়ের স্পষ্ট মত যে বিচার বিভাগক রাজনীতির আসুরের দূরত রাখব আমি এই সকলত স্বচ্ছ কলেজিয়াম ব্যবস্থাক ভঙ্গার চেষ্টা নকরিব ইয়ার পাছত দেশের আইনমন্ত্রী কিরেণ রিজিজুয়ে যধরনের দেশের বিচার বিভাগক টার্গেট করেছে তারপর প্রশ্ন উত্থাপন হয়েছে যে মোদী সরকারে বিচারপতি নিয়োগের ক্ষমতা হস্তগত করবলে চেষ্টা করেছে নাকি সরকারের অনুগত ব্যক্তিরে উচ্চতম আর উচ্চ ন্যায়ালয় সমূহ ভরাই তুলব খুঁজিছে নাকি নে তার বাবে প্রস্তুতি আরম্ভ করব খুঁজিছে মোদী সরকার ক্ষমতালৈ আহিয়ে প্রস্তুত করেছিল রাষ্ট্রীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন আইন রাতিটির ভিতরতে সেয়া বলবৎ করে কোয়া হয়েছিল যে বিচারপতি নিয়োগ কমিশনত উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি সহ তিনগী প্রধান বিচারপতির সঙ্গে থাকিব কেন্দ্রীয় আইনমন্ত্রী আর দুজন বিশিষ্ট ব্যক্তি কিন্তু উচ্চতম ন্যায়ালয় অসাংবিধানিক বলে ঘোষণা করে সেই আইন বাতিল করে তারপর খঙত ফাটি পড়েছিল অরুণ জেটলি কোয়া হয়েছিল মানুষের দ্বারা নির্বাচিত সরকার সাংসদের দ্বারা প্রস্তুত করা আইনক এনেকা কিছু বিচারপতিয়ে ক্ষমতার জোরত খারিজ করেছে যখন মানুষের দ্বারা নির্বাচিত নহয় কিন্তু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারখনে হয়তো পাহরি পেলাইছে যে ভারতের সংবিধানের একটা মৌলিক স্তম্ভ হয়েছে নিরপেক্ষ বিচার ব্যবস্থা নির্বাচিত সরকার এখনে ভুল করিলে বা সংবিধানের বিরুদ্ধাচরণ করিলে তাক চোয়াচিতা করার দায়িত্ব আদালতরই কাম